প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই যে যার বাড়িতে সুস্থ ভালো আছো। কোভিড-19 কারণে স্কুলের কার্যক্রম বন্ধ থাকায় অনলাইনে কার্যক্রম ক্লাস শুরু হয়েছে। আমি লতিকা মজুমদার, গৌরীগুণা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, যশোর, কেশবপুর এর পক্ষ থেকে আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নেব। প্রথম পত্রের প্রথম গল্প অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কৈশোর ও যৌবনের অধিক সময় মাতুলালয়ে অতিবাহিত করেন। জীবিকার তাগিদে তিনি রেঙ্গুনে গমন করেন 1903 সালে। রেঙ্গুন গমনকালে তিনি তার সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে। 1907 সালে ভারতী পত্রিকায় বরদিদি উপন্যাস সর্বপ্রথম প্রকাশিত হয়। তার উপন্যাসগুলোর মধ্যে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, তিনি সাধারণ মানুষের মনের আবেগকে নিয়ে লিখেছেন। পাঠকের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন। পাঠকের মনে তিনি সাহিত্যের স্বীকৃতি স্বরূপ তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী স্বর্ণপদক ও বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি প্রদান করে। পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি বিশাল পরিমার্জনা করে অতিথির স্মৃতি গল্প নামকরণ করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনে কিভাবে তার সাথে সম্পর্ক গড়ে ওঠে লেখক সেটা এখানে দেখিয়েছেন। একজন মানুষের সাথে মানুষের প্রীতির সম্পর্ক হয়, কিন্তু একটা অন্য প্রাণীর সঙ্গে মানুষের যে কিভাবে সম্পর্ক গড়ে ওঠে আর সেই সম্পর্ক নানা প্রতিকূলতার কারণে বাধা বিপত্তি শুরু হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে ওঠে, এভাবে এই গল্পটি লেখক এখানে প্রকাশ করেছেন। এই গল্পটি পাঠ করে শিক্ষার্থীরা অন্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে তাদের প্রতি সহানুভূতিশীল হবে। এখন আমি তোমাদের অতিথির স্মৃতি গল্পটা কিছুটা আলোচনা করব। অতিথির স্মৃতি গল্পের লেখক আছে, অসুস্থ থাকাকালে বায়ু পরিবর্তনের জন্য তিনি দেওঘরে এসেছিলেন। দেওঘরে আসার পরে সেখানে তিনি একটা বড় প্রাচীর ঘেরা বাড়িতে বাস করতেন। রাত 3টের সময় ভজন গানে তার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙার পরে লেখক বাইরে বারান্দায় এসে বসত। আস্তে আস্তে সকাল হতো, সকালে সবচেয়ে ভোরে আসত। সবচেয়ে ভোরে আসত দোয়েল। দোয়েলের তারপরে আস্তে আস্তে টুনটুনি শ্যামা শালিক, তারা বাড়ির আম গাছে, অশ্বত গাছে তারা হাজিরা হেঁকে যেত। সবচেয়ে দেরি করে আসতো বেনে বউ পাখি। তারা সবার দুই একদিন না আসায় লেখকের মনে ভাবনা হলো যে পাখিগুলোকে নিশ্চয়ই কোনো ব্যাধের কাজ, পাখি শিকার করে তাদের চালান দেওয়াই তাদের কাজ। পাখিগুলোকে হয়তো তিনি তারা চালান দিয়েছে। দুই একদিন পরে পাখিগুলো বেনেবো পাখি ফিরে আসলো এবং লেখকের সত্যিকারের ভাবনা ঘুষে গেল। তারপরে এভাবেই লেখকের সকাল কেটে যেত। বিকাল হলে তিনি গেটের বাইরে এসে বসতেন। তারা সেখানে বিভিন্ন লোকজন চলাচল করত। মধ্যবিত্ত ঘরের পাগুলো বেরিয়ে বেরিয়ে আসামির রোগীরা রাস্তা দিয়ে চলাফেরা করতো। লেখকের সবচেয়ে দুঃখ হতো 24-25 বছর বয়সের একটা মেয়েকে দেখে, তার 3টে বাচ্চা, নিজের হাত পা সামর্থ্য নেই, কিন্তু তারপরও সে ছোটো মেয়েটা তার ছোটো ছেলেটাকে বলে নিয়ে হাঁটছে। এভাবে লেখকের দেখে তার হাঁটার শক্তি জাগলো। লেখক আস্তে আস্তে পরের দিন থেকে বিকালে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে অনেক দূরে চলে যাওয়ার পরে যখন ফিরে আসছিল তখন সন্ধ্যা হলো। তখন একটা কুকুর ডাকে তার পিছনে। তখন কুকুরটাকে বললো যে আমাকে এগিয়ে দিবি। কুকুরটা লেজ নাড়তে লাগলো। লেজ নাড়তে নাড়তে সে লেখক মনে করলো তার সম্মতি আছে। সে পিছনে সে লেখকের সঙ্গে আসতে লাগলো। তারপরে গেট খুলে চাকর যখন গেট খুলে দিল তখন বললো ভিতরে আয়, তুই আজ আমার অতিথি। কিন্তু সে ভিতরে ঢোকার সাহস পেল না।
পরের দিন সকালে যখন খোঁজ নিল কুকুরটা এসেছিল কিনা, তখন চাকর বলল না সে ভিতরে আসেনি, বাইরে গেটের বাইরে বসে আছে। তারপর বিকালবেলায় তাকে সে গেটে এসে দাঁড়িয়েছে, লেখককে আবার নিয়ে যায়। তারপরে বলল, আজকে তোর নেমন্তন্ন, তুই আমার বাড়ি খেয়ে যাবি। আদিত্যের মর্যাদা লঙ্ঘন করতে পারেনি, সে ভিতরে এসে বারান্দায় শুয়েছিল, কিন্তু সেই বাড়ির লেখকের জন্য যে খাবার রান্না হতো সে রান্নায় মালি বইয়ের কিছুটা দাবি ছিল, সে সমস্ত খাবার কুকুরকে না দিয়ে চেটে খুঁটে নিয়ে যেত। মালি বইয়ের অত্যাচারে কুকুরটা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারত না। এভাবে কিছুদিন পরে লেখকের যাবার সময় হয়ে গেল। যাবার সময় দুই একদিন বাহানা করে লেখক সেখানে থেকে গেল। অতিথিকে ডেকে আনা হলো, শরীর সারনা দেয় ওখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তারপরে আজ সকাল থেকে জিনিসপত্র বাঁধাবাঁধি হলো, দুপুরে ট্রেনের গেটের বাইরে সারসার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই করা হলো। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করতে লাগলো যাতে কোনো জিনিসপত্র খোয়া না যায়। একে একে গাড়িগুলো ছেড়ে দিল, গাড়ি চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে নামতে দেখে অতিথি, সেখানে লেখক দাঁড়িয়ে দেখে অতিথি দাঁড়িয়ে আছে। ফিরে এসে এখানে এসেছিল, সে লেজ নাড়ে আবার জবাব দিল, কি জানি তার মানে কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট বাকি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সমস্ত সামনেটা আচ্ছন্ন করে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিল, বাড়ি করে বাড়ি ফেরার আগ্রহ মনের মতো কোথাও খুঁজে পেলাম না। লেখকের কুকুরটার জন্য খুব মন খারাপ করতে লাগলো। লেখক মনে করলো যে একটা মানুষের সাথে মানুষের জীবনের সম্পর্ক গড়ে উঠতে পারে, প্রীতির সম্পর্ক, একটা অন্য প্রাণীর প্রতিও মানুষের সেরকম সম্পর্ক গড়ে উঠতে পারে। এখানে লেখক গল্পের মাধ্যমে সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা এই নিষ্ঠুর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হতে পারি। শিক্ষার্থীরা এই পাঠের মাধ্যমে বুঝতে পারবে যে আমরা অন্য প্রাণীর প্রতি অত্যাচার না করে তাদের প্রতি অতি সদয় বা তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। এভাবেই তিনি লেখক গল্পের মাধ্যমে অন্য প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব।